গুড মর্নিং, আমাদের জীবনে তোমাদের সকলকে জানাই স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে ওই দেখো পায়েল ওখানে বসে আছে, আর জানলা দরজাগুলো সব খুলে দিয়েছি, বিছানাপত্র তোলা কমপ্লিট, ও মোবাইলে জানো কি করছে। তো এখন জয়ন্ত একটু বাজারে গিয়েছিল সকালবেলা, তো বাজার থেকে কি এনেছে তোমাদের একটু দেখাই, আর এই ঘরে ও এখন এসে বাজার থেকে এসে শুয়ে রয়েছে। আজকে এখানে বাজার করেছে হচ্ছে বেগুন এনেছে, আর এখানে এনেছে ভেন্ডি এনেছে, এ দেখো ভেন্ডি, কাঁচা লঙ্কা, ঝিঙে আর চিচিঙ্গা, এই বাজার করেছে। তো আজকে সবজি বাজার এই এনেছে, তো আজকে ভাবছি একটু ভেন্ডি ভাজা বা ভেন্ডি পোস্ত বা সর্ষে যেটাই করি, আর একটু করব ডাল, এই আজকে ভেবে রেখেছি এটাই করব। আর দেখা যাক, কারণ শনিবার দিন করে না বেশি খাওয়া দাওয়া করতে চায় না, মানে নিরামিষের ওপর দিয়ে, আর মাঝে মাঝে না মানে একটু যাই হোক মাছপত্র খাওয়া হয়ে যায়, যার ফলে বলে কি মাঝে মাঝে এক তরকারি ভাতই করো, সেটাই ভালো লাগে। তো ওই জন্য আজকে আর বিশেষ রান্না করব না, ইচ্ছা আছে তাই রান্নাবান্না। তো এখন রান্নাবান্না শুরু করব, ভাতটা বসিয়েছি, ভাতটা এখন প্রায় হয়ে এসছে, ভাতটা এখন নামাবো, তারপর অন্যান্য রান্নাবান্না শুরু করব। তো আমাদের ব্রেকফাস্ট আজকে কমপ্লিট হয়ে গেছে, আর পিয়া ঘড়ুই তুমি রাগ করো না, আজকে এখন দেখো তোমার নামটা আমি অবশ্যই বললাম, কারণ ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকেরই নিশ্চয়ই নাম কোনো না কোনো একদিন বলবো, কারণ তোমরা সবসময় আমাদের সাথে আছো, পাশে আছো, নিজের পরিবারের মতো তোমাদের মনে করি, নিশ্চয়ই তোমাদের নাম বলবো। তো চলো রান্নাবান্না শুরু করি। তো এইমাত্র আমি বাড়ি ঢুকলাম, আজকে এই বৃষ্টি আর রোদ এতে, তারপরে রাস্তায় যেখানেই যাও সেখানেই জল, যেখানে যাও সেখানেই জল, আর ভালো লাগে না এত জল। যাই হোক, সকালবেলা উঠে আজকে রুটি আমায় করে দিয়েছিল, খেয়ে দিয়েই বেরিয়েছি, বেরিয়ে একটু কাজে গেছিলাম, ওখানে আজকে কাজকর্ম হয়নি, আজ একটু আড্ডা মারছিলাম বন্ধুদের সাথে, অনেক দিন পর গেলাম। তো এখন বাড়ি ফিরলাম, সকালবেলায় তো আমি স্নান করিনি, আর কি স্নান করে নিয়েছি, ঘরে এসে এখন দেখি অনুপম আর রান্না বান্না হয়েছে নাকি। কি গো রান্না হয়েছে, তা দাও খাবার দিয়ে দাও। তো টেবিলে খাবার রেখেছি, চলো টেবিলে যাই। শনিবার আজকে দেখো কি হয়েছে, আমার জন্য উচ্ছে সেদ্ধ আছেই, ভাত, ভেন্ডি ভাজা, ডাল, আর ওর জন্য চাটনি করেছে। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। আজকে চাটনিটা আমি একটু করেছি, কেন টমেটো সে অনেকদিন রয়ে গেছিল, টমেটো গুলো খারাপ হয়ে যাচ্ছে, যার ফলে আমি চাটনি খাবো বলে, কারণ নিরামিষের দিন জানো তো একটুখানি চাটনি না খেলে না আমার সত্যি ভালো লাগে না। এসে আছে চাটনি আলাই, চাটনি খাবে, আমি চাটনি খাবো, তুমি তাকিয়ে থাকবে, থালা নিয়ে আসো। হ্যাঁ থালা আনছি। তো তো হাত পা ধুয়ে আমি চলে এলাম টেবিলে, বসে পড়েছি, এখন আমায় খাবার দেবে। তো মেনু তো তোমাদের দেখালাম, ওই ডাল ভাত একটু আমি তো খাই অল্প, আর কি আছে অল্পই খাবো। তোমরা অনেকে বলেছো আমি নাকি কথা বলি না, এই করে না, অ্যাকচুয়াল তা না, মানে সারাদিন পরে না শরীর আর দেয় না, ওই জন্য আর কথাবার্তা সেরকম আর বলি না আর কি। সকালবেলা এখন তো বেরিয়ে যাই তাড়াতাড়ি, তার জন্য আর তোমাদের সাথে কথাবার্তা বলা হয় না। তো আমার প্লেট পড়ে গেছে, এবার ভাত পড়বে, তাহলে লাঞ্চটা আমি সেরে নিই। এখন পুজো দিয়ে নিলাম, একটু শাড়ি কাপড় পরে নিয়েছি, আমাদেরই পাড়ার একটি মেয়ের আর কি বিয়ে ঠিক হয়েছে আজকে, তাই উলু জোকার দেওয়া হবে, তো সেই জন্য পাড়ার সবাইকে বলেছে, তো আমাকেও এসে বলে গেছে,
ওনাদের বাড়ি থেকে। তো এখন একটু ওনাদের বাড়িতে আর কি যাব। তো চলো, আমার যাও, ওইদিকে রেডি হয়েছে, আমাদের পাড়ার আরও কয়েকজন রেডি হয়েছে, তো একসাথেই যাব। তো চলো বেরোনো যাক। এইমাত্র আমি বাড়ি ফিরলাম রাত্রিবেলা, তো এখন ঘরে এসছি। ঘরে তো কাউকেই দেখছি না, সবাই বসে আছে হয়তো ওই ঘরে। যাই হোক, আজকে শরীরটা একটু ভালো ছিল বলে একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, তো এই ফিরে তোমাদের কাছে এলাম। তো বলো, তোমরা সারা দিন কীরকম কাটালে? নিশ্চয়ই ভালো কাটিয়েছ। আমি তো আজকের দিনটা খুব ভালোই কাটালাম, মোটামুটি খারাপ যায়নি। যাই হোক, তো দেখি মেয়ে ফেয়ে কোথায়, মেয়ে মেয়ের মা। কি গো তোমরা কোথায়? আমি তো চলে এলাম বাড়িতে আজকে তাড়াতাড়ি। ও, মেয়ে এই ঘরে রয়েছে, তার মাও রয়েছে, কাজকর্ম করছে। যাই হোক, আমি আবার একটু বেরোবো, রাতের খাবার হবে, রুটি ফুটি ডিনার রেডি করবে। যাই হোক, এখন আমি একটু বেরোচ্ছি, বেরিয়ে আবার রাতে ডিনারে তোমাদের সাথে দেখা হবে। লাইটটা জ্বালিয়ে দিলাম, আলোটা উঠে গেল, ভালো, বেশ ঝলমল করছে। কিরে মামা, কি করছিস? ও কোর্স করছে ও এখন। যাই হোক, তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। যদি ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছে। আজকে একটা নতুন সিন তোমাদের দেখাবো, দেখো, দেখতে খুব ভালো লাগবে। টাটা, নমস্কার, সবাই ভালো থেকো।